দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকে দেখাবো আমরা একটা আচারের রেসিপি, পিকলস রেসিপি। এটা খুবই সহজ, এটা হচ্ছে সুপার ইজি। 1, 2, 3 কিউকাম্বার, ক্যারেট এবং অনিয়ন রেসিপি। রেসিপিটা দেখার পরে আপনারা এটা বাসায় করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা ভিডিওতে দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন পিকলস গুলা শেষে এরকম হবে, তিনটা ডিফারেন্ট পিকলস। এটা হচ্ছে গাজর, সাথে কিছু হার্ব দেয়া, এটা হচ্ছে শশার। আমরা আজকে এটা বানাবো। আর 3 নম্বরটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ। শুরুতে আপনার যেটা লাগবে, আপনার কিছু কচি শশা লাগবে, গাজর লাগবে এবং অনিয়ন লাগবে বা পেঁয়াজ লাগবে। এই তিনটার 1, 2, 3 রেসিপি, তিনটা আলাদা বোতলে আপনি এটা করবেন। প্রথমে আপনি আগে শসা, গাজর এবং পেঁয়াজগুলোকে ধুবেন। ধুয়ে এটাকে এখন ছোলা ছাড়িয়ে নেবেন এবং দেখেন রিং রিং করে শসাগুলোকে কাটবেন। শসা পিসগুলো দেখেন বেশি মোটাও হবে না, বেশি চিকনও হবে না, যেভাবে কাটতে দেখানো হবে সেভাবে কাটলেন। এবার এর ভেতর লবণ দিচ্ছেন। এখন দুই হাতে এই লবণটাকে মাখাবেন পুরো শশার মধ্যে। লবণ মাখানো শেষ, এখন দেখেন গাজরগুলোকে পরিষ্কার করা হচ্ছে। গাজরের চামড়া ছিলে গাজরগুলোকে টুকরো করা হবে। গাজরগুলোকে আপনি গোল গোল করে কাটবেন এবং শশা যে সাইজ করেছিলেন গাজরগুলোকে একই সাইজ করবেন, বেশি মোটা না, বেশি চিকনও না। গোল 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 করে কেটে একটা পাত্রে রাখেন। এরপর হচ্ছে পেঁয়াজ। এক্ষেত্রে আপনারা ইজিপশিয়ান পেঁয়াজ বা মিশরীয় পেঁয়াজ নিতে পারেন, বড় পেঁয়াজ, অনেকে এটাকে সবজি পেঁয়াজও বলে। পেঁয়াজ কাটার জন্য দেখেন কিভাবে কাটছে। ভিডিওতে যে পদ্ধতিতে পেঁয়াজ কাটছে সেই পদ্ধতিতে আপনি কুচি কুচি করে পেঁয়াজ কাটবেন, কেটে একটা পাত্রে রাখেন। এখন দেখেন শশাটাকে পানি দিয়ে পরিষ্কার করছে, ধুচ্ছে। এরপর পানি ঢালছে একটা সসপ্যানের ভিতরে। এরপর সে ভিনেগার দিচ্ছে, 1 কাপ ভিনেগার, 1 কাপ চিনি, 2 কাপ চিনি আর 3 কাপ পানি। এই রেসিপিটাকে যেন বলা হয় 1, 2, 3। এবার পানিটাকে ভালো করে মেশাচ্ছে এবং জাল দিচ্ছে। এখানে কিছু লেমন গ্রাস নিয়ে আসলো, আপনি পুদিনা পাতাও নিতে পারেন, এই যে একটা লাল মরিচ, এগুলোকে কেটে। তারপর একটা গার্লিক, একটা না, আপনার গার্লিক বেশ কয়েকটাই লাগবে। ওদিকে পানি গরম হচ্ছে আর এদিকে আপনি 3টা জার রেডি করলেন। জারের মধ্যে দেখেন প্রথমে গার্লিক গুলা রাখলেন, 2টা 2টা করে গার্লিক দিল প্রত্যেক জারে, একটু কিছু লাল মরিচের টুকরা দিল। এখন গরম মশলা দিচ্ছে। এখন পুদিনা পাতা বা লেমন গ্রাসটাকে আপনি দেখেন প্রত্যেকটা জারের মধ্যে রাখছে। এখন একটা জারে আপনি ঢেলে দিলেন শশা, লেমন গ্রাস, লেবু, তারপরে লবণ, এটা এইভাবে দেখেন গাজর এবং পেঁয়াজের জারে এগুলোকে ঢালা হলো।
মোটামুটি জারগুলো ভর্তি হয়ে গেল, উপরে আবার লেমন গ্রাস দিয়ে দিলেন। এখন দেখেন জারগুলো এই অবস্থায় আছে, জারগুলোর মধ্যে এখন এই যে মিশ্রণটা তৈরি করা হচ্ছে সেই মিশ্রণটা এখন ঢালবে। এই যে লিকুইডটা গরম অবস্থায় আপনি ঢেলে দিলেন যাতে আপনার সবজিগুলো মিশ্রণের মধ্যে ভাসতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা জারি ওই লিকুইডটা ঢেলে দিল। এই লিকুইডটা আপনার এই সবজিগুলোকে দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করবে। লিকুইড ঢালা হয়ে গেল, জারের মুখ আপনি বন্ধ করে দিলেন। এই আপনার তৈরি হয়ে গেল 1, 2, 3 কিউকাম্বার, ক্যারট এবং অনিয়ন রেসিপি। এটা আপনি দীর্ঘদিন ধরে রেখে খেতে পারবেন। খুব চমৎকার একটা রেসিপি আমরা দেখলাম। দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে দেখালাম একটা 1, 2, 3 সুপার ইজি কিউকাম্বার, ক্যারট এবং অনিয়নের পিকেল রেসিপি। এটা হচ্ছে আচারের মতো, আমরা আমাদের দেশে অনেকভাবে আচার বানাই। এটা একটা আচার, এটা দীর্ঘদিন ধরে এটা রেখে খেতে পারবেন এবং আমার মনে হয় আচারটা খেতে খুব মজাই হবে। যে কোনো খাবারের সাথে এটা খাওয়া যেতে পারে। এই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে কোনো এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।